ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। জাতীয় সঙ্গীত বলতে না পারায় আখাউড়া এক শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্পূর্ণ জাতীয় সঙ্গীত বলতে না পারায় এক শিক্ষকের বেতন স্থগিত এবং শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আজ মঙ্গলবার সকাল 10:30 তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে এই নির্দেশ দেন। ওই শিক্ষক হল শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনকে কারণ দর্শানোর জন্য ইউএনওকে নির্দেশ দেন। জানা গেছে জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম মঙ্গলবার সকাল 10:30 দিকে মোগরা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন খোঁজখবর নেন। এক পর্যায়ে শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেনকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন, কিন্তু তিনি সম্পূর্ণ সঙ্গীত গাইতে না পারায় জেলা প্রশাসক ওই শরীরচর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবেনো অঙ্গজয় মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিসি স্যার মোগরা উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজখবর নেন। সম্পূর্ণ জাতীয় সঙ্গীত বলতে না পারায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন জাতীয় সঙ্গীত গাইতে না পারায় তার বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেন। স্টাফ রিপোর্টার অমিত হাসান উপর পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।